একেবারে তাই। দেখো, আমি সরাসরি ওনার কাছে প্রশ্ন করব। আসলে 42টা দিন দেখতে দেখতে হয়ে গেল আনিস খানের মৃত্যু হয়েছে। আমরা যে ঘরে বসে রয়েছি সেটা আনিস খানের বাবার ঘর, এবং ঠিক উল্টো দিকের ঘরটায় তার ছেলে থাকতেন। 42টা দিন প্রতিদিন ভেবেছেন দোষীরা শাস্তি পাবেন, কিন্তু শাস্তি পাননি। প্রতিদিন ভেবেছেন দোষীদেরকে চিহ্নিত করা হবে, হল না 42টা দিনও না। 42 দিন আমার ছেলে ভুল করে গেল আমতা থানার পুলিশ, সেই পুলিশের সিট তৈরি করল মমতা দিদি, কিন্তু সেই সিটের উপরে আমি তো আশা ভরসা রাখি না, কিন্তু কোর্টকে আমি অমান্য করতে পারলাম না। হাইকোর্টের রায় অনুযায়ী আমি 14 দিনটাই মেনে চলেছি, তারপরেই রায় টাইম দিয়ে দিল কোর্ট 1 মাস আরো, কিন্তু 1 মাস যে টাইমটা দিয়েছে সেই টাইমের দিকেই আবার চেয়ে বসে আছি। কিন্তু আমি সিবিআই ছাড়া আমার ছেলের দোষী সাব্যস্ত হবে না, আমি সেই ন্যায় বিচার এখন আর পাব না, আমি সেই আশায় বসে আছি। কিন্তু আমাকে অনেক প্রলোভনও দেখানো হচ্ছে, এই যেমন পুলক রায় এসেছিল, কস্তুভ রায় এসেছিল, আমাকে 5 লক্ষ টাকা দিবে, 2টো চাকরি দেবে, নবর্ণয় চলো। কিন্তু আমি নবর্ণয় কার জন্য যাব, কিসের জন্য যাব? নবর্ণয় যাই না, চাকরির লোভীও নয় আর টাকারও লোভী নয়। আমি লোভী হচ্ছে আমার ছেলের হত্যার অন্যায় প্রতিবাদ, তার ন্যায় বিচারটা আমি চাই, সেই বিচারের আশায় আমি বসে আছি। কিন্তু কতদিন বসে থাকবেন? মানে আপনি এখনো সিবিআই এর তদন্ত করতে হবে এই দাবিতে অনড়? হ্যাঁ, এখনো সিবিআই আমি তদন্ততে অনড়। আমি কোর্ট নজরদারি সিবিআই আমি চাই, সেই সিবিআই এর উপরে ভরসা রেখেই আমি চলছি, চলব। এবং কেন আছি আরো 1 মাস যে সময় নিয়েছে কোর্ট, সেই কোর্টটা কি রায় দেয়, সেই রায় যদি আমার সিবিআই নজরদারি সিবিআই দিয়ে দেয়, তাহলে ন্যায় বিচারটা আমার বার করে দিব ছেলে ম্যাটারে। যদি সেই সিবিআই না দেয় তাহলে আমি আবার দ্বারস্থ হব, সুপ্রিম কোর্ট যেতে পারি। আজকে সকাল থেকে আপনার শরীর খারাপ, কিন্তু ভীষণ ব্যস্ততা, কারণ সকালবেলা অধীর চৌধুরী এসেছিলেন, তাদের সঙ্গে আপনি কিছুটা মিছিলে হাঁটেন, এরপরে ভাইজান ছিলেন, তার সঙ্গে আপনি অনেকক্ষণ ধরে আপনাদের যে অনুষ্ঠান ছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন, এবং সন্ধ্যেবেলা ফিরাদ হাকিম আপনার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল, কিন্তু তার আগেই উনি একটা বিক্ষোভের মুখে পড়ে যান, আপনি জানেন? হ্যাঁ, আমি অধীরদা এসেছিল, তার সঙ্গে 2 মিনিট 5 মিনিট রাস্তা পা মিলেছি, তারপরে আমার ছেলের এই অনুষ্ঠানের জন্য আজ সারাদিন খুব ব্যস্ত হয়েছিলাম, সকাল থেকে এই ভাইজানরা এসেছিল তাদেরকে নিয়েছিলাম, 5টার পর আমার কাজ সফল হলো, অনুষ্ঠান শেষ হলো। কিন্তু তারপরে শুনছি কি ফিরাদ হাকিম আর তোমার পুলক রায় এসেছে, কিন্তু আমি চোখে দেখি না আর আমি বলতেও পারবো না, আমি তার যাদেরকে দেখিনি আমি তাদের সঙ্গে কি করে বলবো, রাস্তাতে কি ঘটেছে না ঘটেছে তারাই জানে, আমি কিছুই জানি না। এই যে বিক্ষোভ, এবং আপনার এলাকার ছেলে প্রচুর লোকজন তারা এই বিক্ষোভটা দেখালেন, আপনি তো এই পাড়ার মানুষ বা বয়োজ্যেষ্ঠ বাবা, কিন্তু বলুন তো এই পরিস্থিতি কেন হচ্ছে? মানে সরকারের উপরে কি আপনারা আস্থা রাখতে পারছেন না? দেখো, একটা টাটকা তাজা ছেলেকে যদি কেউ মার্ডার করে দেয়, প্রশাসন মার্ডার করে দেয়, তাহলে প্রশাসনের উপরে ভরসা গ্রামের লোক রাখতে পারবে কি না? ছেলের বাবা আমি সালেম খা বলছি, আমিও কি ভরসা রাখতে পারবো? রাখতে পারবো না, রাখিও না। কিন্তু সেই জন্যেই আমার ছেলের প্রতিবাদের জন্য আমার গ্রামবাসী আজ পুলক রায় আসুক আর ববি হাসিম আসুক, তাদের কত কিছু বিক্ষোভ দেখিতে কি না দেখিতে আমি সেটাও জানি নাই, আমি আমার তো বাড়িতেই রয়েছি, এইটুকুনি আমি জানি, এইটাই আমার শেষ কথা। স্পষ্ট দাবি দুটো, এক, টাকা তিনি নেবেন না, সে 5 লাখ টাকা হোক বা যে কোনো পরিমাণ টাকা হোক, চাকরি তিনি নেবেন না, এবং শেষ পর্যন্ত সিবিআই তদন্ত করতে হবে এবং সেটা কোনো আদালতের নেতৃত্বে থেকে, নিয়ন্ত্রণে থেকে সেই সিবিআই চান। প্রথম দিন থেকে যে দাবি তিনি করে এসেছিলেন, ছেলের মৃত্যুর 42 দিন পরেও সেই দাবিতে তিনি অনড়। একেবারে অনেক ধন্যবাদ উজ্জ্বল।